আসসালামু আলাইকুম। তথ্য প্রযুক্তির এই যুগে ইউটিউব খুবই জনপ্রিয় চ্যানেল। এখানে মানুষ সংবাদ দেখছে, বিনোদনমূলক নাটক, গান, অনেক কিছুই দেখতে পাচ্ছে। কিন্তু এই সুযোগে বেশ কিছু মানুষ নকল জিনিস, ভুয়া জিনিস তারা প্রচার করছে এবং সেখান থেকে তারা কোটি কোটি টাকা ইনকামও করছে। এমনকি আন্তর্জাতিকভাবে প্রসিদ্ধ যেমন বিবিসি বা আল জাজিরা মতন প্রতিষ্ঠানকেও পর্যন্ত নকল করে সেখানে ভুয়া সংবাদ প্রচার করা হচ্ছে। বাংলাদেশেরও কিছু সংবাদ মাধ্যমকে তারা পুঁজি করেছে এবং জনপ্রিয় যারা উপস্থাপক তাদের চেহারা নকল করে সেখানে তাদের মাধ্যমে খবর প্রচার করা হচ্ছে। এমন ঘটনা ধরা পড়েছে সম্প্রতি ডিসমিস ল্যাবের প্রতিবেদনে। এখানে বলা হচ্ছে ডিসমিস ল্যাব 58টি চ্যানেল পেয়েছে যা নকল। বাংলাদেশের দর্শকদের লক্ষ্য করে খবর প্রচার করে এই চ্যানেলগুলো। দর্শক শ্রোতা ও আয় বঞ্চিত হচ্ছে সুপরিচিত সংবাদ মাধ্যমগুলো। মনে করেন আমার ছোট যে চ্যানেলটা আছে ভয়েস বাংলা, এই ভয়েস বাংলাটাকে নকল করে আমার চেহারা বসিয়ে অন্যরা শুরু করে দিল খবর। তো দর্শকরা মনে করবে যে এটা আমারই চ্যানেল, সুতরাং তারা দেখছে। তাহলে চিন্তা করেন, মানে আমি তো কিছুই না সেই তুলনায়। যদি বিবিসি, আল জাজিরা, সিএনএন এই ধরনের প্রতিষ্ঠানগুলোকে যদি তারা ব্যবহার করে এবং তার মাধ্যমে যদি খবরগুলো তারা ছড়ায়, সাধারণ মানুষের পক্ষে বোঝা খুবই কঠিন। এই একটি সংকট, এই তথ্য প্রযুক্তির এই চমৎকার যে ব্যবহার, যে মানুষ বিনোদিত হচ্ছে, অনেক তথ্য পাচ্ছে কিন্তু পাশাপাশি আবার বিভ্রান্ত হচ্ছে, সেই প্রতিবেদনটি এখানে তুলে ধরা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যারা নিয়মিত দেখেন তাদের কাছে পরিচিত মুখ হিউ অ্যাডওয়ার্ডস। তিনি সাংবাদিক এবং উপস্থাপক, বিবিসি নিউজ অ্যাট 10 শিরোনামের অনুষ্ঠানের প্রধান উপস্থাপক ছিলেন তিনি। 2023 সালের জুলাইয়ে যৌন অসদাচরণের দায়ে বিবিসি কর্তৃপক্ষ হিউকে বরখাস্ত করে। গত জানুয়ারিতে সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয় হিউ বিষণ্ণতায় ভুগছেন, হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিবিসি ওয়ার্ল্ড নিউজ বাংলা শিরোনামের একটি ইউটিউব চ্যানেলে প্রচারিত একটি ভিডিও চিত্রে দেখা যায় হিউ অ্যাডওয়ার্ডস বাংলায় খবর পড়ছেন। তার মানে ওই যে কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে তার ওই ভিডিওটাকে নিয়ে পেছনে বাংলা ভিডিওটা পেস্ট করে এটা খবরটা প্রচার করা হচ্ছে। তিনি বলছেন, বিবিসি আন্তর্জাতিক খবরে আপনাকে স্বাগত, শুরুতেই শিরোনাম পরে বিস্তারিত। পাঠক বিভ্রান্ত হবেন না, হিউ অ্যাডওয়ার্ডস কোনো বাংলা ইউটিউব চ্যানেলের চাকরিতে যোগ দেননি, বরং তার ছবি ব্যবহার করে আরেকজনের কণ্ঠ বসিয়ে নকল ভিডিও চিত্র তৈরি করেছে বিবিসি ওয়ার্ল্ড নিউজ বাংলা নামের ইউটিউব চ্যানেলটি। এই চ্যানেল বিবিসির লোগোর আদলে তৈরি। তথ্য ব্যবস্থার প্রযুক্তির প্রভাব নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠান ডিজিটাল রাইট লিমিটেড বা DRL তথ্য যাত্রায়ের উদ্যোগে ডিসমিস ল্যাব এমন 58টি ইউটিউব চ্যানেল খুঁজে বের করেছে, যেগুলো বিদেশি ও বাংলাদেশি সুপরিচিত সংবাদ মাধ্যমের কার্যত নকল। চ্যানেলগুলো বাংলাদেশের দর্শকদেরকে লক্ষ্য করে খবর প্রচার করে। কেউ সুপরিচিত সংবাদ মাধ্যমের নামের আদলে নিজেদের নাম দিয়েছে, কেউ লোগো নকল করেছে, কেউ কেউ সংশ্লিষ্ট সংবাদ মাধ্যমের সুপরিচিত উপস্থাপকের ছবি ব্যবহার করে ভিডিও ছাড়ছে। ডিসমিস ল্যাবের প্রতিবেদন বলছে, নকল ইউটিউব চ্যানেলগুলোর মূল কাজ হলো নিজেদের প্রচার বাড়ানো এবং এর মাধ্যমে আয় করা। তবে তারা মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। ভিডিও প্রচারের ক্ষেত্রে তারা বেছে নেয় সংবেদনশীল বিষয়গুলো, যেমন বিবিসি নিউজ বিডি নামের একটি চ্যানেল গত 3রা জানুয়ারি খবর দেওয়া হয়, মানে থাম্বেলে, যে নির্বাচনে সেনাবাহিনীর থাবা, 7ই জানুয়ারির নির্বাচন বাতিল ঘোষণা, যদিও খবরটি ছিল পরিপূর্ণভাবে ভুয়া। ডিসমিস ল্যাব বলছে, যেহেতু তারা সুপরিচিত সংবাদ মাধ্যমের নকল, সেহেতু পাঠক বিভ্রান্ত হয়। আবার এসব চ্যানেলে প্রচারিত ভুয়া ও চটকদার খবরের কারণে সুপরিচিত সংবাদ মাধ্যমগুলো
দর্শক থেকে বঞ্চিত হয়। গবেষকরা সংবাদ সংশ্লিষ্ট কিছু শব্দ দিয়ে ইউটিউবে খোঁজ করে দেখেছেন, যেসব প্রতিবেদন সামনে আসে তার অর্ধেকই এসব নকল চ্যানেলের। তো সুতরাং এখানে দর্শকরাই বাঁচাতে পারে, দর্শকরা মানে যদি সচেতন হয়, তারা যদি এটা বর্জন করে এবং ইউটিউব বা সোশ্যাল মিডিয়া কর্তৃপক্ষ যদি এইগুলো রিমুভ করে দেয় তাহলে এটি রক্ষা। তবে এটাও ঠিক যে সাম্প্রতিক সময়ে ইউটিউব কর্তৃপক্ষ বা ফেসবুক কর্তৃপক্ষ যথেষ্ট পরিমাণ তৎপর, সচেতন, তারা বাংলাদেশেরই প্রায় 1.5 লাখ কন্টেন্ট তারা সরিয়ে ফেলেছে, এইভাবে অব্যাহত আছে। তার মধ্যে অনেকে চেষ্টা করছে এই সুযোগের অপব্যবহার করার জন্য। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।